এই বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকে যাচ্ছে, দেখতে হচ্ছে বর্ধমান প্ল্যাটফর্ম। জনসমাগম রামপুর হাট এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছল। দাদা নেমে যাই আগে, আমি রামপুর হাট জায়গা, হ্যাঁ মালদা নেই রামপুর হাট জায়গা, বর্ধমান স্টেশনে নেমে গেলাম। দেখতে পাচ্ছেন কত ট্রেন দাঁড়িয়ে আছে। এবারে আমাকে বর্ধমান থেকে আসানসোল ট্রেন খুঁজতে হবে, আমাকে জিজ্ঞেস করি। দাদা আসানসোল যাবার ট্রেন কোন দিকে? এখনো দেয়নি, কটার সময় আসবে? আটটার সময় আসবে। বাবা এক ঘন্টা, চা পা তো খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আটটার সময়? এর আগে কোনো ট্রেন নেই লোকাল, কোনো এক্সপ্রেসও নেই? কি কথা, দেখি একটু যোগাযোগ করছি। চম্বল এইটাতে আসবে, হ্যাঁ সাতটা কুড়ি। আচ্ছা ঠিক আছে, বসছি আমি, চা পা খাবো। শুনলেন আপনারা, কোনো ট্রেন নেই, মানে এক ঘন্টা হয় তত করতে হবে। তার আগে চম্বল এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস সাতটা কুড়ি চাকবে বলছে, কিন্তু আমার লোকালে টিকিট কাটা। দেখা যাক, আসুক ট্রেন। পাশে শক্তিগড় ট্রেনের নাম ছেড়ে দিলাম, এখানে মিহিদানা সীতাভোগ খুব বিখ্যাত। শক্তিগড় বর্তমানের মধ্যে মিহিদানা সীতাভোগ ল্যাংচা খুব বিখ্যাত। ট্রেন ঘুরে গেছে, এই ট্রেন থেকে নামলাম আমি এখন। এটা এসকেলেটার ডানদিকে যাচ্ছে, নগরে যাওয়ার সিঁড়ি দিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম পাড়া 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 একটা রাস্তা। এটা কোথায় যাবে দাদা? হাওড়া। হাওড়া শুনলেন আপনি, ট্রেন দাঁড়িয়েছে হাওড়া যাওয়ার জন্যে। রামপুরহাট এক্সপ্রেস ছেড়ে দিল, রামপুরহাট যাবে। আসানসোল যাওয়ার কোনো লোকাল ট্রেন আপাতত নেই। ট্রেনগুলো আজকাল খুব সুন্দর হয়েছে, আগে কাঠের সিট ছিল, এখন দেখছেন সব স্টিলের সিট, স্টিলের রেলিং, স্টিলের জানলা, সব স্টিল রড দিয়ে বানানো। খুব সুন্দর লাগছে দেখতে, লাইট ঝকঝক করছে। লোকাল ট্রেনটা এখন উঠিয়ে দেখাই আপনাদের। ও এটা ছোট কামরা, অন্য কম্পার্টমেন্টে এটা দেখাচ্ছি আপনাদের। লোকাল ট্রেনগুলো খুব সুন্দর করেছে। Gracias.
छोटा छोटा कंपार्टमेंट लंबा कंपार्टमेंट रोकने पर देखा जाए बोझा जाए जिनटा कत सुंदर ही अच्छे हवा जब ट्रेन কাছাকাছি চলে এসছে আমাদের কোম্পানি ইঞ্জিন আল্লাহ লোকাল ট্রেনে অত বড় বড় ইঞ্জিন লাগে না সাধারণত একটা ছোট্ট কম্পার্টমেন্ট